দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ। অপু সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অপু, নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আওয়ামী লীগের 10 ডিসেম্বর সমাবেশে অনুমতি নিয়েও কি কোনো কথা বলেছেন অতিরিক্ত সচিব? আমাদের জানা। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু গতকালকে থেকে যে প্রশাসনের রদবদল, সেটি কিন্তু ইতিমধ্যে আসলে গণমাধ্যমে উঠে এসেছে। তো আজকে আসলে টানা চতুর্থবারের মতো ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের ইলেকশন এক্সপার্ট টিম তারা এখানে নির্বাচন কমিশনে এসেছেন এবং এসেছিলেন। আসার পরে নির্বাচন কমিশন যে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সাথে তারা প্রায় ঘণ্টাখানিক বৈঠক করেন এবং বৈঠকে তারা জানতে চেয়েছেন যে এই নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো কারা কত মনোনয়নপত্র দাখিল করেছেন, এই সংখ্যাগুলো যেমন জানতে চেয়েছেন এবং নির্বাচন নিয়ে কোনো সংখ্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা জানতে চেয়েছেন এবং নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে, মাঠ পর্যায়ে কেমন থাকবে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন। এরপরে কিন্তু বৈঠক যখন শেষ হয় এরপরও কিন্তু নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই ধরনের আলোচনা তাদের সাথে হয়েছে। তবে একটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে আসলে নির্বাচনে তফসিল ঘোষণার পরে কোনো রাজনৈতিক দল আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সেক্ষেত্রে কোনো সমাবেশ করতে পারবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যদি কেউ সমাবেশ করতে চায় বা কোনো মহাসমাবেশ করতে চায় সেক্ষেত্রে ইসির অনুমতি লাগবে এবং সেটি আচরণবিধির মধ্যে পড়ে কি না সেই বিষয়টি কিন্তু ভেবে দেখবে ইসি। তবে যেহেতু মানবাধিকার দিবস উপলক্ষে 10 ডিসেম্বর আওয়ামী লীগ একটি সমাবেশ ডেকেছে, সেক্ষেত্রে আসলে যদি মানে নির্বাচন কমিশন মনে করে যে আচরণবিধির মধ্যে এটি পড়ে কিনা বা সেটা তাদের রাজনৈতিক কৌশলের অংশ কিনা বা তারা নির্বাচনী কোনো প্রচারণার অংশ কিনা সে বিষয়ে হিসেব নিকেশ করে হয়তো অনুমতি দেবে কিনা সেটা আসলে পরে তারা গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে একটি কথা আসলে বলতে হয়, ইউরোপীয় ইউনিয়ন হয়তো আরও আসতে পারে সে বিষয়ে কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্যই এই ধরনের বারবার তারা বৈঠক করছেন, মিটিং করছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং ডিসিদের যে রদবদলের ক্ষেত্রে যে বিষয়টি আসছিল এমনকি পুলিশ সুপারদেরকেও আসলে বদলি করা হতে পারে সেটা কমিশন যদি ইচ্ছে পোষণ করে বা প্রয়োজন বোধে আর কি। তো এটি ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।